আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত সিলেট সরকারি মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় সম্মানিত সিলেটবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আমরা প্রাণ ভরে আমাদের রবের প্রশংসা করে নিলাম। তিনি যে প্রশংসা করতে দিলেন দয়া করে, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, গতকাল আমি কোরআনে কারিম থেকে আপনাদের সামনে কথা বলেছি এবং আজকেও বলবো বেমাশিয়াতিল্লাহ তাআলা। তবে এটা ঠিক আমার কাছে কোনো ইলম নেই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার রব, আমার মুনীব, তিনি যদি আমাকে বলার তৌফিক দেন তাহলেই আমি কিছু বলতে পারবো, নইলে আমার কাছে এমন কিছুই নাই যা এই বিরাট জনগোষ্ঠীকে আমি শোনাতে পারি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বলার তৌফিক দিন, শোনার তৌফিক দিন, বোঝার তৌফিক দিন। আমল কাতালা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, এমন কোন জাতি নাই যার কাছে নবী পাঠাই নাই, সব উম্মতির জন্য, সব জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি। আর সমস্ত নবীরা বলেছেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে ফিরে থাকো, তাগুতের বিরোধিতা করো, তাগুত থেকে পরহেজ করো, তার থেকে ফিরে থাকো আর এক আল্লাহর গোলামি করো। এরপরে সমস্ত নবীরা বলেছেন, ইয়া কওমি, হে আমার জাতি। একমাত্র নবী যিনি ইয়া কওমি বলেন নাই, তিনি বলেছেন ইয়া আইয়ুহান্নাস, তারই দিয়ে বলানো হয়েছে ইয়া আইয়ুহান্নাস। কারণ হলো সমস্ত নবীরা হলেন এলাকাভিত্তিক নবী, ভাষাভিত্তিক নবী, গোত্রভিত্তিক নবী, আর বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কি নবী বলেন সবাই? বিশ্ব নবী। তাই তিনি তার কমকে, কোরাইশদেরকে, মক্কিদেরকে, মদনীদেরকে তিনি ডাকেন নাই, তাকে দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকে দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, কারণ রসূলের পরে আর কোন নবী বলেন আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, নবীও আসবে না, কিতাবও আসবে না। তাকে দিয়ে বলানো হলো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। কেন? আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যারা আছে আসছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই ইবাদতটা আমাদের বোঝা দরকার, যে ইবাদতটা কি, যে জন্য আমারে বানানো হলো, আমি সেই উদ্দেশ্যই বুঝলাম না তাহলে আমার জীবন কি সুন্দরভাবে পরিচালিত হবে, জবাব চাই হবে, হবে না। সারা রাত আমি বক্তৃতা করতে পারবো ইবাদতের উপরে, কিন্তু আমি তা করবো না, সারা রাত তো কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আপনি যদি বলেন এক কথায় বুঝায় দেন, আমি এক কথায় বুঝাচ্ছি, কি সেটা? সেটা হলো আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হলো, বলেন সবাই, ইবাদত। আল্লাহ তিন সময় নামাজ পড়তে নিষেধ করেছেন, সেজদা দেওয়া যাবে না তিনটা সময়, তিনটি সময় সেজদা দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য উদয় হয়, যখন ঠিক অস্ত যায়, এই সময় সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। আমার ইবাদতটা যেন ওই রকম না হয় সেই জন্য এই তিন সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, এই তিন সময় নামাজ না পড়াটাই ইবাদত। বুঝে আসছে কথা? নামাজ পড়ো ইবাদত, না পড়ো ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত,
সারা বছর রোজা রাখবেন সওয়াব হবে, কিন্তু ঈদের দিনে রোজা রাখতে পারবেন না, হারাম। এই দিন রোজা না রাখাটাই বলেন এবাদত। তাহলে আপনার কোনো কাজ এবাদত ছাড়া নাই, এবাদতের মধ্যে সবটাই সামিল। আপনি সকালবেলায় চাষ করতে যাচ্ছেন, জমিন চাষ করে না সিলেটের মানুষেরা? করে কিনে ফজরের নামাজ পড়েন, তারপরে চাষ করতে গেছেন, জমিন চাষ বিসমিল্লাহ বলে হাল চাষ করতেছেন, যতক্ষণ না আপনি বাড়ি ফিরতেছেন ততক্ষণ পর্যন্ত এই চাষের কাজটা আপনার এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে। কারণ আপনি রুজি কামাচ্ছেন, আপনি ব্যবসা করতেছেন, হালাল ব্যবসা করুন, মিথ্যা কথা বলবেন না। গতকাল বলি নাই, এই দেখেন সূরা জুমায় আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ আদায় হয়ে গেল তখন বেরিয়ে পড়ো, বসে দেখো না, বেরিয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাদলিল্লাহ হচ্ছে রিজক, রিজেক অনুসন্ধান করো, সুবহানাল্লাহ, কোন রিজেক অনুসন্ধান করো। নামাজ পড়া হয়ে গেছে, বসে থাকো না, এখন তুমি রিজেক অনুসন্ধান। আপনি অফিসে বসবেন, অন্যের চাকরি খাবেন না, আপনার পছন্দ নয়, আপনার দলের নয়, এরকম লোক বলে আপনি বদলি করবেন, খাগড়া ছড়ি পাঠাবেন, আল্লাহও কিন্তু আপনার বান্দরবন পাঠাইতে পারে। এই কামটা করবেন না, এইরকমের প্রতিশোধ পরায়ণ যারা হয় আল্লাহ তার থেকে বেশি প্রতিশোধ পরায়ণ, আজিজুন জুনতেকা, আল্লাহ প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। নমরুদ্রে জুতো দিয়ে পিটাইছিলেন যে আল্লাহ, সে আল্লাহ কি আছে? আর যারা জবাব দিলেন না তাদের তুই মানের প্রশ্ন, সেই আল্লাহ আছে? প্রমাণ হয়ে গেছে না? নমরুদ্রে যে জুতা দিয়ে যিনি পিটাইছিলেন সেই জুতা কার কবলে মারছে আবার? সুবহানাল্লাহ, আজিজুন যুনতিকা, আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষের উপরে জুলুম আর অত্যাচার যারা করবে, জুতা রিজার্ভ থাকবে কিয়ামত পর্যন্ত। চীনের প্রধানমন্ত্রীর কপালে হয়েছে একটা, জুতার কদর খুব বেড়ে গেছে। প্রিয় ভাই সব, তো আপনি অফিসে কাজ করতে গেছেন, বিসমিল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে অফিসের কাজে গিয়ে বসেন, হালাল ভাবে কাজ করেন, কারো কার চাকরি খাবেন না, মাপ বাড়ি দেখাবেন না, যে আমি অমুক তমুক, আমার চেনো আমি কে? আরে তুমি সলিমুদ্দি, তুমি আর কে না, আজ এসো কাল নাই। মানুষ অতীতকে ভুলে যায়। পণ্ডিত জওয়াহরলাল নেহরু কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ভারতের। একবার তিনি পাগলা গারদ পাগলদের হাসপাতাল দেখতে গেছেন, উনি তো টুপি পরতেন, কিস্তি টুপি মাথায় ছিল, গান্ধী টুপি, হাতে ছড়ি, শেরওয়ানি আর পাজামা পরেছেন, সবসময় এগুলি পরতেন তিনি। পাগলরা দেখছে তো ভদ্রলোকের মতোই তো মনে হয়, তো পাগলরা জিজ্ঞেস করছে তুমি কে? এক আত পাগল, পুরা পাগল না, তুমি কে? তো বলছে আমি তো, আমার চেনো নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পাগলে কয়েছে এরকমের লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। তো প্রথম প্রথম একটু মাথা গরম হয়, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়। ঠান্ডা করার মালিক তিনি বলেন, ক্ষমতা দেই আর তারপরে তাকায় থাকি, লেনাঞ্জুরা কাইফা তাআমালু, সুবহানাল্লাহ, ক্ষমতা দিয়ে তাকায় দেখি তোমার আমলটা কেমন হয়। মজলুম জনতা যখন অত্যাচারে অত্যাচারিত হয়ে চোখের পানি ঝরাতে থাকে, ঘর দিয়ে বাইর হইতে পারে না, গৃহবন্দী নজরবন্দী, কথা বলতে পারে না, প্রশাসনও ভয়ের চোটে অ্যাকশন নিতে পারে না,
এই দুরবস্থার যখন সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের মজলুম গরীব বান্দাদের চোখের পানি বরদাস্ত করতে পারেন না, গোসায় আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। এবং আল্লাহ যখন অ্যাকশনে যান, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, প্রথমে ঢিল দেন, ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুম, আল্লাহ প্রথমে ঢিল দেন, দেখি কদ্দুর পারো, দেখি কদ্দুর পারো, তারপরে যখন সীমা লঙ্ঘন করে এরপরে জুতা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুধুমাত্র নামাজ রোজায় না, আপনার ইবাদত ওই যে শ্বাস করতে গেছেন ওটা ইবাদত, আপনি রিক্সা চালাচ্ছেন ওইটা ইবাদত। আমি তো আমার আলোচনায় বলি যে রিক্সা যে চালায় ওর থেকে হালাল পয়সার কার? একটা পয়সা তো ঘুষ খায় না সে, ওর রিক্সাওয়ালার ঘুষ দেবে কিনা? আরে কি ভদ্রলোক! আমাদের দেশের ভদ্রলোকেরা ঈদের মার্কেট করতে যায়, দোকানে গিয়া দেখে যে সামনেই লেখা ফিক্সড প্রাইস, একজনে কয় সুবহানাল্লাহ, এটা ওটা সুবহানাল্লাহ কথা হলো, সুবহানাল্লাহ যে কোন জায়গায় কবে তাও জানে না, আমরা বলি সুবহানাল্লাহ, ফিক্সড প্রাইস হয়েছে কয় সুবহানাল্লাহ। এখন দোকানের সামনে লেখা ফিক্সড প্রাইস, ভিতরে বসছে এক বোতল ভরা কি জানি দেয় বোতলে করে, ফান্টা কোকা কোলা সেভেন আপ দিয়ে দিল, খাইলো, এ শাড়ির দাম কত? শাড়িটা পছন্দ হয়ে গেছে, কত দাম? স্যার বেশি দাম না, মাত্র 11,593.77 টাকা। এইখানে কথা কয় না, এখানে কথা বলা দামাদামি করা আউট অফ জেন্টিলিটি, ভদ্রতার বাইরে। ঠিক পয়সাটা গুনে গেথে দিয়ে আসলো, এই 11,593.77 টাকা শাড়িটা কিনে যখন রিক্সা উঠলো, গাড়ি আনতে ভুলে গেছে সাহেব, রিক্সা উঠলো, রিক্সা চালায় নিয়ে তো স্যার যাবো কোন দি, যা সামনে যা, ডাইনে যা, বাইরে যা, পিছে যা, অনেক জায়গা ঘুরাইয়া তারপরে কয় স্যার ভাড়া দেন, 5টা টাকা দিল। স্যার এত দূর ঘুরাইলেন মাত্র 5 টাকা? হ্যাঁ বেটা, রেড বই দেখা, এই পর্যন্ত 5 টাকা এই তো বেশি দিছি, রেড বই দেখা কত বেশি দিতে হবে। ওইখানে 11,000 টাকা দিয়ে আসলো, তখন বলে নাই যে এত বেশি নিচ্ছেন কেন, এইখানে এই বেচারা যে কষ্ট করলো ওর 5টা টাকা দিতে বড় কষ্ট হইল। আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। কাজী যে ব্যক্তি ঘুষ খায়, ডিসি হোক, এসপি হোক, অথবা এমপি হোক, মন্ত্রী হোক, যেই কেউ হোক, তিনি যদি হারাম খান, আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিক্সাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি। ওই প্রেসিডেন্টের চাইতে যে প্রেসিডেন্ট হক কথা বলতে সাহস পায় না, দুরন্ত সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে না, কাপুরুষের মতো পালায় যায়, সে প্রেসিডেন্টের চাইতে এই রিক্সাওয়ালার দাম অনেক বেশি। কাজে হালাল ভাবে রুজি কামাচ্ছেন, এটা ইবাদত। আপনি আপনার মাস্ক কিনেছেন বাড়ির জন্য, এমনকি আপনার স্ত্রীর জন্য একটা ব্লাউজ কিনেছেন, সন্তানের জন্য একটা প্যান্ট শার্ট কিনেছেন, এসবটা ইবাদতের মধ্যে সামিল, যদি পয়সাটা হালাল হয়, যদি পয়সাটা হালাল হয় এসবটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এখন এতদিন আমরা ধারণা করে রেখেছিলাম নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত, কিন্তু নামাজ রোজাই শুধু ইবাদত নয়, জীবনের সমস্ত কাজটা আল্লাহর হুকুম মাফিক পরিচালনা করার নামই হলো। এই ব্যাপারে আমি আর ব্যাখ্যা দিতে চাই না, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন, বুঝে আসছে কিনা, বুঝতে ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে মানুষেরা দুইটা জিনিস চায়, কয়টা জিনিস চায়? ক্ষুধার সময় খাইতে চায়, আর বিপদের সময় নিরাপত্তা চায়, বিপদের সময় আশ্রয় চায়, ঠিক না? এখন শোনেন আল্লাহ কি বলছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ তাআলা বলছেন এই ঘরের রবের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফের মালিক কে?
আল্লাহ তাআলা। এই কাবা শরীফের মালিকের ইবাদত যদি করো তাহলে হবে কি? আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, আল্লাযী আতআমাহুম মিন জুউ, তোমার যখন ক্ষুধা লাগবে তিনি তখন তোমাকে খেতে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন ভীত সন্ত্রস্ত হবে তুমি তখন এই ভীতির সময় তোমাকে নিরাপত্তা প্রদানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তোমাকে নিরাপত্তা দিবেন। তো দুনিয়ায় তুমি আর ক্ষুধার সময় খেতে চাও, ভীতির সময় নিরাপত্তা চাও, ইবাদত করো। এখন প্রশ্ন উঠতে পারে, ইবাদত কতদিন করব? আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু তোমার কাছে না আসতেছে, ততক্ষণ ইবাদত করতেই থাকো। এখন মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই? দেখেন, কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাব সাথে সাথে দিতে হয়, আর যারা দিতে পারেন না তারা কিন্তু প্রশ্নবোধক হয়ে যান। আমি প্রশ্ন করেছি, মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই? হ্যাঁ, এবার বোঝা গেল যে সবাই চান। তাহলে কি করবেন? ওই দেখেন একই কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমাদের মধ্যে কেউ তার রবের সঙ্গে দেখা করতে চায়, মালিকের সঙ্গে দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, দুইটা কাজ করো। কয়টা কাজ? ফালইয়ামাল আমালান সালিহা, নেক কাজ করো, ভালো ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের মধ্যে কারোর সাথে আল্লাহর সাথে শরীক করো না, শিরক থেকে বাঁচো, আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। নেক কাজ কি? যে কাজে আল্লাহ খুশি হন। এমন কি আপনি যদি একটু হেসে দিয়ে কথা বলেন সেটাও নেক কাজ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি মুখে যদি কথা বলো একটা সাদকা দেওয়ার সমতুল্য সওয়াব হয়ে যাবে। আরে কত সওয়াব পথে পথে ঘোরে আমরা ধরতে পারি না। তো আপনার আমার সব কাজ হলো ইবাদত, ভালো কাজ করেন। ওই যে বলছি, রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বলবেন তো একটা কি হবে, কন্যা, একটা সদকা দেওয়ার সমতুল। আচ্ছা, সদকা কি দিয়া হয় সিলেটে? মুরগি দিয়া সদকা হয়, হাঁস দিয়া, কি দিয়া? নিম্ন, একেবারে সর্বনিম্ন কি দিয়া সদকা হয়? আরে কপাল, তাও কয় ডিম দিয়ে বলে সদকা, এইগুলো শিখাইছেন আপনারা? ওরা বলছেন আমরা এটা শিখাই নেই। আরে ভাই, ডিম দিয়া সদকা হয় না, মুরগি দিয়া সদকা হয় না, সর্বনিম্ন একটা ছাগল। কি ফতোয়ায় সর্বনাশ করছে, ডিম দিয়া সদকা দেবেন? নাউজুবিল্লাহ। তো সর্বনিম্ন একটা ছাগল, একটা ছাগলের দাম কত বলে? 3000 টাকা। 3000 টাকা খরচ করে একটা ছাগল সৎকা দিলে যে সওয়াব, আল্লাহর বান্দার সাথে হাসি মুখে কথা বললে সেই সওয়াব, সুবহানাল্লাহ। অনেক লোক আছে হাসতে পারে না, খামোখাই গম্ভীর, খানিকটা কুম্ভীর টাইপের, কথাই কয় না, এত মুখ মলিন মনে হয় যেন তার বাপ দাদা 14 গোষ্ঠী গতকাল কলের হয়ে সব মরছে। আরে ভাই, আপনি উপকার করতে না পারেন, হাসি মুখে কথা তো কম, এটাও সওয়াব। আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে, আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও, সুবহানাল্লাহ। ইবাদত রাস্তায় রাস্তায় ছড়ানো, পথে ঘাটে ছড়ানো, আপনি সংগ্রহ করতে জানলেই হইল, সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইবাদতের একটা চৌহদ্দি বুঝে ফেলেছি, বুঝি নাই? আল্লাহর হুকুম মাফিক, রসুলের হুকুম মাফিক,
জীবন যাপন করার নাম হলো ইবাদত, আর এইটা না করার নাম হলো নাফরমানি, এটার না করার নাম হলো নাফরমানি। এখন আমরা বুঝলাম, দুনিয়ায় যদি খাইতে চাই, নিরাপত্তা পেতে চাই, আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যদি আল্লাহর সাথে দেখা করতে চাই, তাহলে ইবাদত করতে হবে। আর বেহেশতের যদি প্রবেশ করতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামের মধ্যে শামিল হও, আমার বান্দার মধ্যে শামিল হও, আর এরপর আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যদি আমরা কি জান্নাতে যেতে চাই? এবার হাত তুলে দেখেন, জান্নাতে যেতে চাই? আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। জান্নাতে যদি যেতে চাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কে বলছেন? আল্লাহ বলেন, আমার আল্লাহ। কে বলেছেন? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, তিনি বলছেন ইবাদতের মধ্যে শামিল হও, আমার গোলামের মধ্যে শামিল হও, আর এরপর আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? দুনিয়ার প্রেসিডেন্ট, মন্ত্রী, সব ফকির। ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার রাজা বাদশা যদ্দুর যা আছে, গোষ্ঠী সুদ্ধা, সব ফকিরের গোষ্ঠী। ওয়াল্লাহু গনিয়ুন, আর আল্লাহ হচ্ছেন কেবলমাত্র সামাদ, গনি, কারো মোহতাজ তিনি নন। সারা দুনিয়া তার কাছে কৈফিয়াত দিবে, তিনি কারো কাছে কৈফিয়াত দিতে বাধ্য নন। তিনি সকলকে জিজ্ঞেস করবেন, তাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না, সবাই তার সামনে ফকির, আর তিনি হচ্ছেন গনি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আছে, হাদিসে কুদসি কারে বলে? হাদিসে কুদসি হচ্ছে যেটা কোরআন নয় অথচ আল্লাহ বলেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি।